চলতি মাসে শেষ হচ্ছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের মেয়াদ। কারাদণ্ড স্থগিত রেখে তাকে আবারও শর্তযুক্ত মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আর সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করায় ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান আহমেদকে বরখাস্ত করা হয়েছে বলেও জানান মন্ত্রী। আর তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানিয়েছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের মাত্রা জানা যাবে G20 সম্মেলন থেকে। মাসুদ মোস্তাহিদের রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় যোগ দেন আইনমন্ত্রী। এ সময় মন্ত্রী জানান, প্রাতিষ্ঠানিক শিষ্টাচার ভঙ্গ করে সরকার সম্পর্কে মিথ্যাচার করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান আহমদ। অনুষ্ঠান শেষে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, চলতি মাসেই তার জামিনের মেয়াদ শেষ হচ্ছে, ফের তাকে শর্তযুক্ত মুক্তি দেওয়া হবে বলেও জানান আইনমন্ত্রী। আগের মতো যেহেতু আইনের সুযোগ নাই, আগের মতো আবারও সেপ্টেম্বরের 24 তারিখ ওনার 6 মাস শেষ হয়ে যাবে এই মাস, এই বছর তাকে আগের মতন আবারও 6 মাস তার শর্তযুক্ত মুক্তি এবং তার কারাদণ্ড স্থগিত রেখে। চট্টগ্রামের এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর দিল্লি সফর শেষে আরও স্পষ্ট হবে ভারত বাংলাদেশ সম্পর্ক। ভারত এই উপমহাদেশের অন্য কোনো দেশকে আমন্ত্রণ জানায়নি, শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন। এতেই প্রমাণিত হয় ভারতের সাথে আমাদের সম্পর্ক কোন পর্যায়ে, কোন উচ্চতায়। ডক্টর হাসান মাহমুদ বলেন, বহির্বিশ্বের সঙ্গেও বাংলাদেশের সম্পর্ক চমৎকার। মাসুদ মুস্তাহিদ, দেশ টিভি, ঢাকা।